সারিকা মা কারভা মিনি বেঙ্গল রিলিজেন্স আর শোনা শুনছ চালানা দই নিয়ে এসে না গো কে দই আ এখন এই রাত দশটার সময় কে ও কি দই দিয়ে দম্বল দম্বল হুকুম করলেই হলো একেবারে সময় নেই অসময় নেই অমাবস্যা লোডশেডিং আকাশটা কেমন ঘনিয়ে হয়েছে দেখেছো আগে বলতে পারো আহা হা আগে বলতে পারিনি আগে আবার বলবো কখন বাড়ি ছিলে রাত পুয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং অমাবস্যা দুর্যোগ এসব কথা মনে থাকে না কোনো কাজ বললেই খালি বাহানা না কাজ তো আমি করি না তোমার বাবা এসে আর তাছাড়া এখন দোকান খোলা পাবো ছোট দোকান আ একটাই দোকান আছে পাড়ায় না হা দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারান্টি আছে কি লগনসার বাজার জানো না সাতটার মধ্যেই হাড়ি একবারে চাঁচ হয়ে যায় বাবা কাবে থেকে গণনা করতে শুরু করেছ গো গণনা মানে কি গো আমি যেন একটা দুধের বাচ্চা এক্সপিরিয়েন্স বলে যেন একটা কথা নেই আচ্ছা লোক যা হোক আর বাবা গিয়েই একবার ডাকো না দম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিনে আগলা আমার শরীরটা জুড়বে ওই শুরু হয়ে গেল টোপ দেয়া নাচানো আরে আমি তো কোন ছা আমি তোমাকে না হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে নাচাচ্ছ শুধু তুমি কেন এই হচ্ছে তোমাদের জাতে ধম্ম এক এক ধম্ম স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা বাদালেন জানতেন ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না তবু বৌ বলেছে বউয়ের মুখের বাক্যি সরেছে আর জান কোথায় নাচতে বেরোলেন একা নয় সাদের ভাই লক্ষণ পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়লেন যাই আমিও নেচে আসি হুকুম জকল হয়েছে কুম একে হুকুম করা বলে আমি কটা কথা বলেছি না 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 একে কি আর হুকুম করা বলে একে বলে রিকোয়েস্ট যাই এখন তিন চারটে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার শ্রীমুখের ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি কি গো পেলে আগে না পেলুম নি গো দিদিমণি ও কি অসভ্যর মতো কথা পেলুম নি গো দিদিমণি চি জি জি চি তুমি কি এই বাড়িতে কাজ করো তাছাড়া কি বাড়ির কথা ভাবলে কি আর মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে তার ওপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার বাবার নাম পর্যন্ত ভুলে গেছি আর ভাষা ভাষা তা পেলে না কেন নেই তাই নেই তাই নেই তাই নেই তাই কোথায় কোথায় গিয়েছিলাম ইয়ে ঘোষমশাই বোষমশাই দত্তমশাই নাক মশাই কেবল বেয়াই মশাই তাই বাকি বাজে কথা নাখো কি হবে বারোটা বাজলো আলো নিবিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে আর দুধ ফোটাও এই এতটা দুধ এখন কি হবে ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও থাকবে তারপর কাল যখন ঘুম থেকে ওটার আগে জানলাগুলি দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো বল না পাও গেলে চেষ্টা করবে বুঝেছো চেষ্টা করবে এই পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে আমি কি দম্পক তো রাতবো বলে এই রাত্রিতে দইয়ের ফরমাশ করেছি গা শোনো এদিকে এসো খেয়ে নাও খেয়ে নাও মানে কি 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 খাবো খেয়ে নাও মানে দুধ খাবে দুধ দুধ খেয়ে নাও মামার বাড়ির আবদার না টেন কমান্ড মেন্সের মতো টেন প্লাস ওয়ান কমান্ড খেয়ে নাও তাই নাও খেয়ে খাবে সারারাত্তির বসে বসে খাবে পয়সার জিনিস নষ্ট হবে দুধের কত টাকা কিলো জানো সংসার আর করতে হয় না সে তো একশোবার সংসার কি আর আমি করি সংসার তো করছো বল তুমি হ্যাঁ 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 আমি মাস গেলে কয়েকটা টাকা ঠেকিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানো কে সংসার করা বলে না বুঝেছ নাও

তো রোজগড়ের পয়সা নাই নষ্ট হয় হবে রইলো এই দুধ ঢাকা আমি শুতে চললুম যত দায় সব যেন আমার গা এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা বাঁচা গেলো বাঁচা গেলো গণেশ 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 কি আবে হাই ঐ না কি হলো আ আমার পাশ ফিরে শোয় শোনো না কি বলো কি বলার আছে ভূত এসে জানলার বাইরে থেকে ইশারা করে তোমায় ডাকছে না সব লোক বাবা তোমার মতো ভূত থাকতে ভূত আসবে কি হ্যাঁ তাহলে রাত বলে ঘুমের বারোটা বাজালে কেন চ চা নে চ চা হায় ভগবান রাত আড়াইটের সময় চা ইয়ার্কির একটা সীমা নেই ইয়ার্কি ওনার সঙ্গে কি আমার ভাগে স্বামীরা ওনার সঙ্গে জানি 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 আমি কেন সোহাগের স্বামী হব আমি তো একটা মুফতে পাওয়া কবজিতে 10 পয়সার লাল ফালি সুতোয় একনটি দুব্ব মাধা বলদ আকার ধরে বাজার সরকার ঝাড়ুদার ভিস্তীওয়ালা চৌকিদার তলপিদার হোয়াট নট টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান কত কি বাড়িয়েছে এমন মেনি ইন ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারবে পারবেই না তো এমন দাইত্য জ্ঞানহীন স্বামী কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না বুঝেছো বড়াতে হয় বড়াতে

সারা দিন খেটে কুটে একটু ঘুমুবো তা না ঘুম থেকে টেনে তুলে রাত আড়াইটার সময় মধুর বচন চাই নিচু চা বলবে না এটা একটা জীবন মধ্যরাতে মহাজগতে পৃথিবী ঘুরছে অনুরাধা যন্তর বিকল ক্যান্সারের নতুন ফর্মুলা আর মিসাইল পাহারায় সতর্ক প্রহরী হারালে বেজর সম্মেলন আর আমি

দই এখন এই রাত দশটার সময় কি হবে কি দই দিয়ে দম দম্বল হুকুম কল